অহংকার আল্লাহর কাছে আপিল করবে যে আল্লাহ আমাদের কোনো দোষ নাই, আমাদের পরীক্ষার কথা বলতো, আমাদের আমাদের একটা লেখাপড়ার কথা বলতো, কোনোদিন আমার মা বাবা রোজার কথা বলেন নাই, নামাজের কথা বলেন নাই, এই জন্য তারা দায়ী আল্লাহ, তাদেরকে তুমি আগে দোজখে দাও। সেই জন্যে আল্লাহর এই সান্নিধ্য লাভ করার জন্য প্রত্যেক নর নারীর জন্য আল্লাহ প্রতিবার এটা ফরজে আইন করে দিয়েছে। আমরা রোজা যে উদ্দেশ্যে রাখা, লা আল্লাকুম তাত্তাকুন, তাকওয়া হাসিল করার জন্য কিন্তু রোজা রাখা। কিন্তু এখানে যে একটি বিষয় আপনি বলেন গুরুত্বপূর্ণ, যে একজন পরিবারের গৃহকর্তা, আপনি মা বলেন বাবা বলেন, তারও তো আল্লাহ সান্নিধ্য লাভের ক্ষেত্রে তার সন্তানকে আল্লাহমুখী করা। অবশ্যই আমি আমার সন্তান কোথায় আছে, কিভাবে আছে, তার রোজা রাখছি কিনা, নামাজ পড়ছে কিনা, এদিকে আমার খবর নাই, তবে আমি তসবি মুসল্লা আর আমি রোজা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি, তাহলে আমার আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে এটা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তাছাড়া বিশেষ করে আপনার এই মূল্যবান আলোচনার ফাঁকে যে বিষয়টি হয়তো বা বেরিয়ে আসবে সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্য লাভের ক্ষেত্রে যেমন একটি হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে রোজা বান্দা আমার জন্য করে আমি নিজে তার প্রতিদান করি, তাহলে সান্নিধ্যের আর কতটুকু বাকি থাকবে? সান্নিধ্যের এরকম আছে, আমি নিজে নিজে তার হয়ে যাবো, আমি নিজে হয়ে যাওয়া মানে এর যে আর নৈকট্যতার কিছু নেই, বান্দার পাওনার আর কি বাকি থাকবে? আল্লাহ যখন কেয়ামতের সবচেয়ে বড় উপায় মনে করি আমি রোজা রাখা, অনেক বড় উপায়, এবং সেটি হাদিসের মধ্যেও কিন্তু এইভাবে বলা আছে যে কতগুলো কার্যক্রম করণীয় বিষয় যেমন ধারাবাহিক ভাবে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণে বলে রেখেছেন আর গোটা বিশ্ব জগতের সকল মানুষকে তিনি জানিয়েছেন যে এই রোজার করণীয় বিষয় কি হলো, যে এই রোজার মধ্যে একটি বড় বিষয় হলো ধৈর্য ধারণ করা। সেখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে শাহরুস্তাবাহ জান জান না, তার মানে ধৈর্যের পরাকাষ্ঠা, কেউ যদি গালিও দেয় তাহলে সাহাবাহু আহাদুন ফালিয়াকুল ইন্নি মারুন সায়েমা, তাহলে সে বলে উঠবে যে আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে রাজি নই। আল্লাহ নৈকট্যটা আল্লাহ এমন ভাবে তাকে দিয়ে দেন যে ওই মুহূর্তে শুধু নীরবতা পালন করবে, তার ভিতরে একটা আইডিয়ালিজম, তার মধ্যে একটা অ্যাডমিরেশন, তার মধ্যে একটা জেনারিস্ট, তার মধ্যে একটা মেয়াদ নেই এবং তার